বুধবার সকাল থেকে নবগ্রামে ভোট প্রচারে নজর কাড়লেন জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, ছিলেন সর্বস্তরের নেতৃত্ব। দেখুন সবসময়ের প্রতিবেদন। বুধবার সকাল থেকে নবগ্রামের বিভিন্ন এলাকায় প্রচারের ঝড় তুললেন জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান। নবগ্রাম বাজারে ব্যান পার্টি সহযোগে ভোট প্রচার চালালেন প্রার্থী। পথচারী থেকে মুদির দোকানি, ধাবার মালিক, সবার কাছেই ভোট প্রার্থনা করলেন খলিলুর রহমান। পলসাটা মোড়ে আদিবাসীদের নিয়ে বর্ণময় র্যালি করলেন তিনি। প্রচার ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রচারে ছিলেন প্রার্থী ছাড়াও নবগ্রামের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, পঞ্চায়েত সমিতি সভাপতি এরশাদ আলী, বিধায়ক কানাই মণ্ডল, মুর্শিদাবাদের তৃণমূলের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব এবং জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আনারুল হক বিপ্লব। জেতার ব্যাপারে আশাবাদী খলিলুর রহমান বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়নই তার লক্ষ্য, তবে তিনি নিজেকে একজন সাধারণ মানুষ বলে দাবি করেন। প্রচারে তিনি বলেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মোহাম্মদ সোহরাবের কণ্ঠেও আশার সুর বেজে ওঠে। খুব ভালোই লাগছে, যেভাবে লোকের উৎসাহ, সাড়া এবং আশীর্বাদ পাচ্ছি আমি অভিভূত। আমিও আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে চাইছি আমি এই সমস্ত লোকের পাশে থাকার জন্য, আমাকে যেন আশীর্বাদ করেন, ঈশ্বরও করেন, সাধারণ মানুষও করেন। আমিও কোনো কোনো সময় আদিবাসী এরিয়ায় গিয়েছি আর কি, কিন্তু আজকে যে জিনিসগুলো দেখলাম, তাদের যে ভালোবাসা দেখলাম, আমি অভিভূত। আমিও অনুরূপভাবে সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আমিও দিতে চাইছি, জানাতে চাইছি এবং ভবিষ্যতও থাকবে। যে আমাকে কেউ কেউ খলিলবাবু বলছেন, কেউ কেউ খলিল সাহেব বলছেন, আমি সাহেব বাবু হতে চাই না। আমি ছোটদের কাছে খলিলদা, বড়দের কাছে খলিল হয়ে থাকতে চাই। এই হচ্ছে আমার ছোট থেকে আগামী দিনের ভবিষ্যৎ পর্যন্ত এই লক্ষ্য উদ্দেশ্য থাকবে। 192-93টা বুথ, সেই বুথের মধ্যে প্রায় বলা যেতে পারে 150-র অধিক বুথে সিপিএম কংগ্রেস প্রায় ভ্যানিশ হয়ে গেছে, এবং সাধারণ মানুষ যারা তারাও আজকে তৃণমূল দলে জয়েন করেছে, তার সমর্থক, তার সমর্থন তারা দিচ্ছেন, যার ফলে ওটা নবগ্রাম থানায় একটা নির্বাচনে একটা রেজাল্ট হবে, মিরাকেল রেজাল্ট হবে গোটা মুর্শিদাবাদ জেলায় রাজ্যের ক্ষেত্রে, আমি একটু বলে রাখতে পারি। আর এই খলিল সাহেবকে আমরা যা পেয়েছি, একজন এরকম প্রার্থী আমরা চেয়েছিলাম যে মানুষের লড়াই থাকবে, আন্দোলনে থাকবে, ওই দিল্লি ঠান্ডা ঘরে থাকবে না, এরকম একজন প্রার্থী, সমাজসেবী মানুষ হিসাবে, একজন খুবই সৎ মানুষ হিসাবে আমরা তাকে পেয়েছি। সুতরাং বাড়তি উদ্দীপনা নিয়ে নবগ্রামের কর্মীরা, তৃণমূলের কর্মীরা 100% না, এখানে আমার সৌরভ ভাই বলেছেন 200%, তারা উদ্দীপনা নিয়ে কাজ করছেন। সুতরাং জয় নিশ্চিত এবং ব্যবধান হবে বিশাল। মানুষকে তো মমতা ব্যানার্জির কথা বলছি, খলিলের ব্যক্তিগতভাবে কথা বলছি, আর মমতা ব্যানার্জির উন্নয়নের কথা, আর বিজেপির যে সমস্ত ভাওতাবাজির কথা, এই তিনটে প্রশ্ন। আমাদের কেমন সাড়া পাচ্ছে? আমি 100% আশাবাদী।